আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব দর্শকদের। তার আগে বলতে চাই, দর্শক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি একবার করবেন, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। ম্যাম ইতি আক্তার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 25 সপ্তাহ চলছে, এটা আমার দ্বিতীয় প্রেগনেন্সি, আমার ওজন 50, ডিম মাংস খেতে পারি না, আমার ওজন বাড়ে না, আলহামদুলিল্লাহ বেবি মুভমেন্ট ভালো, কিন্তু অনেক সময় শরীর অস্বস্তি লাগে, হাত পা ব্যথা করে, অনেক সময় পেট শক্ত হয়ে যায়, আবার ঠিক হয়ে যায় একটু পরে, এটা কি কোনো সমস্যা? দর্শক, যেটা আমি বলবো ইতি আক্তার আপনাকে, আপনার 25 উইক প্রেগনেন্সি, আপনার ওজন 50 কেজি আপনি বললেন, এই 50 কেজি কি আপনার প্রেগনেন্সি স্টার্টিং থেকে? যদি তাই হয়ে থাকে যে প্রেগনেন্সি স্টার্টিং থেকে এই 20-25 উইক্স পর্যন্ত আপনার ওজন একই রকম স্ট্যাটিক রয়েছে, তাহলে তো অবশ্যই এটা সমস্যার কথা। কারণ প্রেগনেন্সিতে কিন্তু বাচ্চা বড় হলে আপনারও ওজন বাড়বে, আপনার শারীরিক যে ঘাটতিগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে আপনাকে, সেজন্য অবশ্যই মাছ মাংস ডিম এগুলো খেতে হবে। আসলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে পারে না, যে বমি লাগে বা গন্ধটা নিতে পারে না, কিন্তু 25 উইক্সে গিয়ে তো আসলে এই প্রবলেমটা থাকার কথা না। আমার মতে আপনি চেষ্টা করেন এই জাতীয় প্রোটিন গুলোকে খেতে, এবং আপনার ওজন যদি একেবারে স্ট্যাটিক থাকে তাহলে কিন্তু বাচ্চারও গ্রোথ হবে না, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু গ্রোথ রিটার্ডেশন এবং ওই রিলেটেড কমপ্লিকেশন গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওজনের থেকে কম, মানে সময়ের থেকে কম ওজনে বাচ্চা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চাগুলো ম্যালনিউট্রিশনে ভুগে, বাচ্চাগুলো নিউমোনিয়া, জন্ডিস এবং আর অন্যান্য সমস্যাগুলো হতে পারে। সুতরাং আমার মতে আপনাকে যেভাবেই হোক আপনার শারীরিক ঘাটতি এবং বাচ্চার জন্য যে এক্সেসিভ ডিমান্ড দুটাকে মিট আপ করার জন্য আপনাকে খাওয়াটাকে বাড়াতে হবে, চেষ্টা করতে হবে এই সবকিছু ব্যালেন্স ওয়েতে খাওয়ার জন্য। আমার মনে হয় আপনি এটা করতে পারলেও সমস্যা নাই, কিন্তু না হতে পারলে আপনার জন্য আসলে ভয়ের ব্যাপার সেক্ষেত্রে। দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো, এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে, এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন। দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব। সময় দর্শক দর্শক আপনারা কর্সেল নিয়ে অনেক কথাই জানেন, তারপরও আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে প্রথম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল ব্যাংকিং এর মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন কর্ড ব্লাড সংগ্রহ করে সেখান থেকে পরবর্তীতে সংরক্ষণ করা হয় স্টেম সেল। এটি একটি সম্পূর্ণ ব্যথামুক্ত প্রক্রিয়া। এই স্টেম সেলের মাধ্যমে আপনি লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার কর্ড সেল সংগ্রহ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন। এবং ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন ইন ল্যাপারোস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি। ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9A, ধানমন্ডি, 7 মুজিব রোড। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের একটা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মিটাতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার।